Assalamualaikum viewers, আমি শিউলি আপনাদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়েছি। আমার রেসিপিটি হলো নারকেলের দুধ দিয়ে বাইং মাছ বুনা। এখানে আমি 250 গ্রাম বাইং মাছ কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি ও তার সাথে 1 কাপ নারকেলের দুধ নিয়েছি। নারকেলটা আমি বেটে সেটাকে দুধ করে নিয়েছি। আপনারা এই রেসিপিটা খেতে অত্যন্ত মজা পাবেন। আমি এখানে বাইং মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। মেখে আমি এটাকে 2 মিনিট রেখে দেব। এখন রান্নার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে আমি 2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেলে এটাকে চারিদিক ঘুরে এতে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, এগুলোকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দুইটা উল্টান দিয়ে আমার মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব এক এক করে আমি বসিয়ে দিচ্ছি। আমার সব মাছগুলি দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এক পিস উল্টে দেব। মাছগুলো যেন ভেঙে না যায় আমার সেদিকে খেয়াল রাখতে হবে। আমি সব মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে এক পিস করে উল্টিয়ে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন রান্নার জন্য চুলাতে যেই মাছ ভেজেছিলাম সেই কড়াইতে মাছ ভাজা তেল আছে তার ভিতরে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, এলাচ 3টার আমি মুখ ভেঙে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব, এটার থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। এখন আমি এর ভিতরে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আমি পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, এটার একটা যে গন্ধ আছে সেটা চলে যাবে। এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পরে আমি এটার সাথে দেব আরও কিছু মশলা, সেগুলো এরপর আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ রসুন বাটা, আমি আবার রসুনটাকেও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে রসুনটার একটা গন্ধ আছে সে গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। কষানোর পরে এর ভিতরে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকেও আমি সুন্দর করে নেড়ে কষিয়ে নেব। কষানোর পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়েও আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব এর সাথে 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েটাও আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর পরে এর ভিতরে আমি দিয়ে দেব 1 চামচ লবণ স্বাদ মতোর। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা নিয়ে আমি এটাকে নেড়ে কষিয়ে নেব। কষানোর পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু হালকা গরম পানি। এই গরম পানিটা দিয়ে আমি আরেকটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে আমি এর ভিতরে দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে আস্তে নেড়ে নেব। নেড়ে এটাকে কষিয়ে নেব। কষানোর পরে আমি যখন দেখব আমার মাছটার সাথে আমার মশলা একই সাথে মিশে গেছে, নাড়তে নাড়তে আস্তে আস্তে নাড়ব যাতে মাছটা ভেঙে না যায়। মাছে আর মশলা একসাথে দেখুন মিশে গেছে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব আমি যে নারকেলের দুধটা রেখেছিলাম তৈরি করে, সেই নারকেলের 1 কাপ দুধ আমি এর সাথে দিয়ে দিলাম। আমি এখন এই নারকেল দুধটা সবটুকুই দিয়ে দিয়ে এর ভিতরে আমি নেড়ে চেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে আমি এটাকে আস্তে আস্তে একটু ডিম জ্বালে এটাকে রান্না করব। এটা যতক্ষণ পর্যন্ত রান্না না হবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকব। আমার এটা এখন প্রায় হয়ে এসেছে, তাই আমি এর ভিতরে এখন দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর আমি পিসের থেকে এটা কেটে ফেলেছি। আমি 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটার একটা সুন্দর ফ্লেভার আসবে। কাঁচামরিচগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকেও আমি নেড়ে দিলাম, এটার একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি আমার মাছটা রান্না করা প্রায় হয়ে গেছে।
আমি এখন এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ গাওয়া ঘি ঘিটা দিলে মাছের ফ্লেভারটা আরো সুন্দর বের হয় এই রান্নাটা খেতে অত্যন্ত একটা মজাদার এবং সুস্বাদু খাবার আপনারা এই খাবারটা খেয়েছেন কিনা কখনো আমি জানি না তবে আপনারা রান্না করে খেয়ে খাবেন দেখবেন খুবই মজা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নেমে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে দেখুন রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে আপনারা যদি এই রান্নাটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম